আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলামিন, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আনার উদ্দেশ্য হচ্ছে, তো আপনারা দেখুন কি ঝড় হচ্ছে, যেটা নাম হচ্ছে ফণী নামে একটা ঝড়ের নাম। আসলে আমরা অনেকেই শুনেছি। তো দেখুন আপনারা বাতাসটা দেখতেই পাচ্ছেন, আপনারা গাছপালা কীভাবে নড়ছে। তা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওটা, এই ঝড় থেকে আপনারা কীভাবে আপনাদের কবুতরকে রক্ষা করবেন, এবং ভবিষ্যতে যদি এই ঝড়টা আসে তাহলে আপনি কি করবেন, যদি বর্তমানে চলে আসে তাহলে কি করবেন। আসলে এই ঝড়ের মতো ছোটোখাটো ঝড়ও চলে আসতে পারে, তাহলে কি করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো সেই পানিগুলো এখন জমে আছে, সাথে হালকা বাতাসও হয়েছিল, তো এখনও বাতাস হচ্ছে। তো আমি এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব। এই ঝড়ের মধ্যে আপনি এই চারটা বিষয় যদি মেনে চলতে পারেন তাহলে আপনার কবুতরগুলোকে আপনি টিকিয়ে রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন। চারটা বিষয়ের মধ্যে এক নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে এই ঝড়ের মধ্যে আপনি আপনার কবুতরকে তেল জাতীয় যে খাবারগুলো রয়েছে, তো সেই খাবারগুলো দিতে চেষ্টা করবেন। যে শস্য দানাগুলো রয়েছে, তেল জাতীয় যে শস্য দানা, সেগুলো আপনি সরিষা, তারপরে বাজরা, তিসি, হ্যাঁ, তারপর ভুট্টা, এর সাথে আপনি গম, রেজা, এগুলো দিতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনার কবুতরগুলো ভালো থাকবে। এরপর দুই নাম্বারও হচ্ছে, আপনি আপনার কবুতরকে এই বৃষ্টির মধ্যে কোনো সময় এই একটা এই আবহাওয়াটার মধ্যে আপনি কখনোই আপনার কবুতরকে ভেজা খাবার দিবেন না, ভেজা বা সেটার সাথে খাবার দিবেন না। খাবারটা যদি সাধারণত একটু হলেও ভেজা হয় তাহলে আপনি রোদ তো নেই, আপনি একটু গরম করে নেবেন, যাতে শুকিয়ে নেবেন, আগুনে শুকিয়ে নেবেন, খাবারটা যাতে শুকনো হয়। এতে করে দেখা যাবে যে তাদের শরীরটা ভালো থাকবে এবং গরম খাবার খেলে। তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে, এই সময় আপনি আপনার কবুতরকে ছাড়বেন না। ছাড়লে যেটা হবে, এই ঝড় তুফানের মধ্যে আপনারা আসলে অনেকে জানেন যে এই ঝড় তুফানে কিন্তু কবুতর উড়তে পারে না। এর ফলে দেখা যায় যে এক এক দিক থেকে বাতাস আসে, বাতাস আসার পর কবুতরটা কিন্তু ঝড়ের বাতাসের সাথে এক এক দিকে চলে যেতে পারে। আপনি কবুতর যদি যখন ঝড় চলতে থাকবে তখন যদি আপনি আপনার বামে যদি কবুতরগুলো থাকে অথবা ছাদে যদি কবুতরগুলো থাকে, একটা বাতাস আসার পর কবুতরগুলো কিন্তু বাতাসের সাথে ভাসতে ভাসতে এক এক জায়গায় চলে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। এরপর অনেক দূরে গিয়ে কবুতরটা মাটিতে পড়ে যেতে পারে, এরপর কেউ ধরে রাখতে পারে, আপনার কবুতরটাকে পরে আর ফেরত পাবেন না, ফেরত না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই জন্য এই ঝড়ে আপনি আপনার কবুতরগুলোকে ছাড়বেন না, এতে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে। এরপর যে বিষয়টা, এটা হচ্ছে আপনি আপনার কবুতরের যে খাঁচাটা রয়েছে সেটাকে একটু বেঁধে রাখতে চেষ্টা করবেন। কেননা এটা বলার কারণ হচ্ছে আমাদের বাড়ির ছাদে দেখুন দেখুন কী পরিমাণে বাতাস হচ্ছে, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। কারণ আমাদের ছাদের মধ্যে যে ট্যাঙ্কিটা ছিল সেই ট্যাঙ্কিটা ছাদের থেকে উড়িয়ে নিয়ে ফেলে দিয়ে আমাদের বাড়ির নিচে ফেলে দিয়েছে, ছাদ থেকে আমাদের বাড়িতে বাড়ির নিচে ফেলে দিয়েছে। দেখুন কী পরিমাণে বাতাসটা হয়েছে আপনি বুঝতেই পারছেন। তো আসলে এই সময় আপনার কবুতরের খাঁচাটাকে একটু বেঁধে রাখতে চেষ্টা করবেন, ভালোভাবে বেঁধে রাখতে চেষ্টা করবেন যাতে খাঁচাটা না উড়িয়ে নিয়ে যেতে পারে। এরপর যে বিষয়টা, এটা হচ্ছে এই সময় কিন্তু একটু চোর, যে খারাপ যে লোকগুলো রয়েছে এগুলো কিন্তু একটু বেশি থাকে। কারণ আপনি যখন কবুতর যখন একটা ঝড় বা বৃষ্টি নামবে এই সময় দেখা যায় যে চোর বাপ্পার যারা রয়েছে তো তারা দেখা যায় কী করে আপনার এই সময়টাকেই তারা কাজে লাগাতে চেষ্টা করে। আপনি যখন আপনার কবুতরগুলোকে দেখবেন যে বৃষ্টি পড়তেছে তো আপনি কবুতরগুলোকে ঢেকে যখন ঘরে চলে যাবেন তো এখন তখন দেখা যাবে যে চোর বাপ্পারগুলো এসে ছাদ নিচ থেকে বেয়ে বেয়ে ছাদের উপরে উঠবে, অথবা কোনোভাবে গেট যদি খোলা পায় তাহলে আপনার ছাদে চলে আসবে। হ্যাঁ, যেখানেই রাখেন না কেন চলে এসে আপনার কবুতরগুলোকে চুরি করে নিয়ে যাবে। কারণ কিছু এরকম অসাধু লোকের সম্ভাবনাটাই পরিমাণটাই এখন আমাদের দেশে একটু বেশি রয়েছে, যারা কবুতর চুরি করে নিয়ে যায়। তো এদের থেকে আপনার কবুতরটাকে সাবধানে রাখতে চেষ্টা করবেন। আর যেটা বললাম যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি আপনার কবুতরটাকে বাতাসের সময় ছাড়বেন না। আপনি হ্যাঁ ছাড়তে পারেন, আপনি আপনার কবুতরের যে পাখাগুলো রয়েছে সেই পাখাগুলোকে আপনি কষ্টি বা সুতো দিয়ে আপনি বেঁধে এরপর আপনার কবুতরটাকে ছাদের মধ্যে ছাড়বেন যাতে কবুতরটা উড়তে না পারে। একবার যদি উড়ে চলে যায় এই সময় যদি একটা বাতাস আওলা বাতাস এসে পড়ে তাহলে দেখা যাচ্ছে আপনার কবুতরটা বাতাসের সাথে উড়তে উড়তে কোথায় যে যাবে এর কোনো ঠিক ঠিকানা থাকবে না। আর এই সময় একটু মশার উৎপাতটা বেশি হয়। আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব কীভাবে আপনি আপনার কবুতরকে বৃষ্টি ও মশার হাত থেকে বাঁচাতে পারেন। তো সেই বিষয়টা নিয়ে আমি ওই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, তো ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এই সময়তে খাবার একটু শুকনা দিতে চেষ্টা করবেন এবং তেল জাতীয় খাবার যেগুলো রয়েছে তো সেগুলো একটু বেশি দিতে চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির পানি লেগে, কিছু করার নেই। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আশা করা যায় যে আপনি আপনার কবুতরটাকে সুরক্ষাতে রাখতে পারবেন, সুরক্ষা থাকবে, সুরক্ষিত থাকবে।
আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর আপনারা জানেন যে এই চ্যানেলে আমি কবুতর বিষয়ক নানান ধরনের তথ্য দিয়ে থাকি, তো সেই পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে দেখুন ভিডিওর নিচে ডান পাশে দেখুন একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংকস অল ভিউয়ার্স।